বাংলাদেশ ক্রিকেটে স্পিন বোলারের অভাব কখনোই দেখা দেয়নি, তবে একটা লেগ স্পিনারের অভাব বরাবরই রয়ে গেছে বাংলাদেশের। কখনোই ম্যাচ উইনার একজন লেগ স্পিনার খুঁজে পায়নি বিসিবি। বাংলাদেশের লেগ স্পিনারের অভাব ঘোচাতে কাজ শুরু করেছেন পাকিস্তানি লিজেন্ডারি লেগ স্পিনার মুশতাক আহমেদ। স্পিনার অন্বেষণের বিস্তারিত জানুন প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আক্ষেপ বহুদিনের, এবার সেই আক্ষেপের লাগাম টানতে কাজ শুরু করলেন নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বাছাই করা 16 জন লেগ স্পিনার নিয়ে মিরপুরে কাজ করেছেন পাকিস্তানি এ কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ মোট 80 জন তরুণ লেগ স্পিনারকে খুঁজে বের করেছে। সেখান থেকে বাছাই করে তালিকাকে ছোট করে আনা হয়েছে 16-তে। সেই 16 জনকে নিয়ে শুরু হয়েছে মুশতাক আহমেদের বিশেষ ক্লাস। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার। ম্যাচের আগের দিন বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের, তাই শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম হয়ে পড়েছিল ফাঁকা। তবে সেখানে কিছুটা প্রাণ ফেরান টাইগার স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মিরপুরের ফাঁকা সময়টা বেশ ভালোভাবে কাজে লাগাতে ইনডোরে 16 জন তরুণকে নিয়ে পার করেন ব্যস্ত সময়। বিসিবির উঠতি লেগ স্পিনারদের নিয়ে সময় কাটিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে দিয়েছেন নানান দিক নির্দেশনা, পরে তাদের স্কিলও পরখ করে নেন মুশতাক। বোলারদের বডি মুভমেন্ট এবং কিভাবে বল করলে আরও ভালো হবে, লাইন লেন্থে উন্নতির নানান পরামর্শ দেন প্রথম ক্লাসেই। বেশ কয়েকজনকে বডি কোথায় রাখলে ভালো হবে তা নিজ থেকে ধরিয়েও দিয়েছেন মুশতাক। প্রায় 1 বছর ধরে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার শাহেদ মাহমুদ ঘুরে বেরিয়েছেন পুরো বাংলাদেশে। সেখান থেকে 80 জনকে নিয়ে জাতীয় পর্যায়ে অবধি পৌঁছান। মিরপুরের একাডেমি মাঠে 2 ও 3 মে তাদের ট্রায়াল হয়। 40 জন করে 2 ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্য থেকে এবার 16 জনকে নিয়ে শুরু হলো ক্যাম্প। এই 16 জনকে নিয়ে প্রত্যাশাটা একটু বেশি, কারণ তাদের মধ্য থেকে এই যে বাংলাদেশ প্রত্যাশা করছে লেগ স্পিনারের খরা ঘোচাতে। আপনার কনফিডেন্স সেলফ বিলিভ কব আয়েগা যাব আপ মেহনত করো।